তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দিনহাটা থানার অন্তর্গত গীতালদহে। গুরুতর জখম অবস্থায় আজিদুল হক নামে ওই পঞ্চায়েত সদস্যকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জখম পঞ্চায়েত সদস্য আজিদুল হক জানান, এদিন একটি গণ্ডগোলের খবর পেয়ে গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভোরাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়েছিলেন তিনি। সেখানে আচমকাই প্রধান বিজলি খাতুন বিবির স্বামী মাফিজুর রহমান তার মুখে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। যদিও অভিযুক্ত মাফিজুর রহমান জানান, আজিজুল নেশাগ্রস্ত অবস্থায় একটি গাড়িতে বসেছিলেন, সেখান থেকে বের হতে গিয়ে মুখে আঘাত পায়। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। দিনহাটা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।